কোথায় বাসা কোথায় নৌকাতে মানে ইয়া কি প্রবলেম কি টাকা দিতে চাইছিল কিসের জন্য টাকা দিতে বলছিল বাচ্চার জন্য বাচ্চা কি হয়েছে অসুস্থ কি অসুস্থ ইঁদুর মারা ওষুধ আছে না ইঁদুর মারা ওষুধ খাবার মনে করে ছোট্ট বাচ্চা খাই দিচ্ছে ওই যে ফাঁকি টাইপের গুড়া টাইপের হ্যাঁ মুড়ি আর বিস্কিট দিয়ে মাকে পিরিজেট করে সঙ্গে তলে দিচ্ছে খাও মানে ইন্দুরের জন্য বাচ্চাটা খেলতে খেলতে এবার করে খাই নিছে খেয়ে নিছে এখন এখন হলো যে ওটা তো ট্রিটমেন্টের কী মানে ট্রিটমেন্ট চলিচ্ছে ভাই আল্লাহর রহমতে ভালো এখন টাকা লাগবে মানে কত লাগবে মোট ভাই রে ওখানে যা লাগবে সামনে বলি আপনাকে ভাই আপনি তো আমার আপন মনে করেন আরও ভাই আপনি আসছেন এখন কোথা থেকে আপুকে নিয়ে আপুকে নিয়ে আসছি আমি 10 নম্বর থেকে মিরপুর 10 নম্বর থেকে ও এর মাঝে তাহলে কী কী কথা আলোচনা কী কী হয়েছিল ওটা আমি দিচ্ছি হ্যাঁ পরে কী হয়েছিল কথা ভাইয়া না উনি শুনলো তো ওখানে মানে ফোনে কথা বললো তো বলে করছে যে ভাই নাহলে আমি ইঞ্জেকশনের দামটা আমি দিয়ে দিচ্ছি বলে দেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার হলো যে তাহলে ইয়া করো তুমি হলো যে এটা রাখো ঠিক আছে এ ধরো কোন মেডিকেলে আছে 2 নম্বর এমআর খান শিশু হসপিটাল তাহলে যাও তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই দোয়া করুন ভাই ঠিক আছে আর দেখো ঢাকায় তো অনেকে আছে বুঝছো পেয়ে যাবো ঠিক আছে নাকি মেডিকেল টাকা দিয়ে দিব নাকি হ্যাঁ ভাই ও আচ্ছা আচ্ছা তো তাহলে তো কত দিবা ওখানে কত দিতে হবে 500 টাকা পাঠাই দিব আপাতত যেই টাকাতে ইঞ্জেকশন নিয়ে বাচ্চা শুলে ইঞ্জেকশন করান পরে আমি রিক্সা চালিয়ে আসতেছি আরে মোবাইল হ্যালো ভাবি তোমার এই রকেটের নাম্বারে টাকা পাঠিয়ে দেবো না হাতে লিয়ে দামো 500 টাকা হ্যাঁ আচ্ছা 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 অরিস্টা যাইতে বলছে কি আছে